ফিরে এলাম বিরতির পর। আজ এই প্রভাতে নিয়ে অনেক অনেক গান, অনেক অনেক গল্প থাকে প্রত্যেক দিন। আজকে একটু বেশি করে গল্প করব সঙ্গীতার সঙ্গে, কারণ সঙ্গীতার লিস্টটাও জানতে হবে, গল্প করতে করতে ওর লিস্টটাও জানবো। একটুখানি শুরুতে জেনে নিই, তোর একদম গানের শুরুটা কবে ছিল এবং এখন কার কাছে চর্চা করছিস? আমার গানের শুরু একদম ছোটবেলা থেকে, মানে আমাদের ফ্যামিলিতে প্রত্যেকে গান করেন এবং সেই মিউজিক্যাল পরিবেশ, হ্যাঁ, ছোট থেকে আমি দেখছি। আমার বড় পিসিমণি শ্রীমতী রেখা মুখার্জি, তিনি শ্রদ্ধেয় জ্ঞান প্রকাশ ঘোষের ছাত্রী ছিলেন, তো সেই থেকে, হ্যাঁ, সেই থেকে আমাদের গানের চর্চা এবং বাড়িতে বাবা মা সমস্ত পিসিমণি সবাইকে গান করতে দেখে বড় হওয়া, তো সেই পরিবেশ থেকে আমার গান একটু জোরে কথা বল, সেই পরিবেশ থেকে আমার গান গাওয়া শুরু। এবং তারপরে বর্তমানে আমি তালিম নিচ্ছি শ্রী পার্থসারথী দেশিকানজির কাছে। আচ্ছা 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 আচ্ছা, পার্থর কাছে, সেটাই জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথাও সুর মোহনবাসী বাজে। Oh,
ঠিক না হলে সবসময় মনে হয় যে সঙ্গীরা যদি ঠিকঠাক না হয় তাহলে বোধহয় পথটা সুগম হবে না। আজকে যারা রয়েছে সঙ্গীতার সঙ্গে তাদেরকে আপনারা ক্যামেরা প্যান করছে দেখতে পাচ্ছেন, দেখলেই বুঝতে পারছেন যে আজকে সত্যি সত্যি ওর পথটা, ওদের হাত ধরে কতটা সঙ্গীতার পথটা সুগম হতে চলেছে। ওরা রয়েছে যখন আরো অনেকটা এগিয়ে নিয়ে যাবে সঙ্গীতাকে। আর একটা গানে যেতে পারি বোধহয় সঙ্গীতা, পরের গানে যাচ্ছি একটি ওল্ড মেলোডি শোনাই। হুম হুম, শ্রীমতী নির্মলা মিশ্রের গাওয়া বলো তো আর সিদ্ধু। হুম চলো। Thank you.
তাকে ডেডিকেট করলাম। বাহ, খুব ভালো কথা। এমনি গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমরা যেহেতু একটা ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে এখন যুক্ত হয়ে গেছি, অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকছে আমাদের, একটা আগে বলতাম একটা মাউজে ক্লিক করলেই সমস্ত গানের সার্চ ইঞ্জিন আমাকে বের করে দেয় কী কী গান আমাকে শুনতে হবে, এখন তাও করতে হয় না, এখন একটা আঙুলের প্রেস করলেই ইউটিউব সার্চে সার্চ ইঞ্জিন আমাকে দেখিয়ে দেয় কী কী গান শুনতে হবে। বিরতিতে যাব, তবে তার আগে বলে দিই এই গানটা বলো তো আরশি, তুমি এক্ষুনি আপনার হাতে হাতের সামনে ফোন রয়েছে, একটু দেখুন সার্চ ইঞ্জিনে গিয়ে কতজন এই গানটাকে ট্রাই করেছেন, সঙ্গীতারই র্যান্ডিশনটা কার কেমন লাগলো শুনবো, তবে তার আগে একটা বিরতি, বিরতির ওপারে এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন।